মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ত্রিপুরায় খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরা পুলিশ কিংবা মহিলা কমিশনের ওয়েবসাইটে নারী নির্যাতনের তথ্য না থাকলেও সংবাদ মাধ্যমে এমন খবরের খুব একটা অভাব থাকে না। পুলিশ অপ্রত্যাশিত বিষয়ে অতি তৎপরতা দেখালেও গুরুতর অপরাধের অভিযোগে একেবারেই নীরব থাকে। পুরো ঘটনা জানার আগে বিশালগড়ে দুজন গৃহবধূর বক্তব্য শুনুন। দুটি ক্ষেত্রেই থানায় মামলা হয়েছে, কিন্তু অভিযোগ পুলিশ 25,000 টাকায় ম্যানেজ হয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। ঘটনা আমার বিয়ের পরের থেকে তারা আমারে মানে অনেক মারে, মানে তারা মানে আমার বিয়েতে তার ছেলে আমার পছন্দ করছে, আমি ওই ছেলের পছন্দ করছি, তারা কেউ ওনাকে রাজনীও ছিল না, আমি কইতে পারি না। পরে বিয়ের পরে তারা কইতেছে যে আমরা কেউ রাজি নেই, তারপরে দেখছে না আমি তো কইতে পারি না। তারপর থেকে আমার ফ্যানে বাচ্চা হয়েছে, তারপর থেকে তারা আমার উপরে অনেক মায়ের দূর করে। কে মায়ের দূর করে? আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার ননদ, মানে তারপরে সবাই। কোন জায়গায় বিয়ে দিয়েছে তোমার? বিশালগড় গোপীনগর। তোমার হাজব্যান্ডের নাম কি? কাউসার উদ্দিন। আচ্ছা। তারপরে মারার পরে তারপরে দেখছিলে ওই দিনকে আমার রোজার সময় রোজা থাই না, দেখে আমার অনেক ভয়াবই রোজা রোজা থাই না, কিনলি গা আমার ভাত খেতাম দিছে না। তারপরে আমার মা বয়ে আনছে, তারপরে এক মাস থাকছে দিকে, তারপরে তারা ইয়া ভাতের ডেক ফালাই দিছে। ফালানোর পরে তারা মানে পাঁচজন নিয়ে এসে নিছে, নেওয়ার পরে 15 দিনও গেছে না, ওই দিনকে আবার আমার মায়ের দূর কথা আছে, আমার বাবার থেকে 2 লাখ টাকা নিয়ে দিতাম। কে কইতেছে 2 লক্ষ টাকা নিয়ে দিতাম? আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড। সে ব্যাপারে বিশালগড় মহিলা থানায় মামলা করছো? মামলা করছি। মহিলা থানার দ্বারা কোনো আমাদের মানে আমাদের মানে কোনো কিছু করছে না। মহিলা থানা সে বিষয়ে কোনো এখনো পর্যন্ত কোনো তদন্ত করছে না, কোনো কিছু তদন্ত করছে না। এখন এসেছো কাল? গতকাল বৃহস্পতিবার ছিল। গতকাল বৃহস্পতিবারে আমার স্বামী নাসির উদ্দিন, ওনার বাড়ি নদীলাক চন্দ্রনগর, সে আমার বাবার বাড়ির থেকে টাকা এবং জিনিসপত্র আয়না ধরনের লেগিয়া আমার ব্লেড দিয়ে সেটা আমার শাশুড়ি আমার ধরে রাখছে, আর ব্লেড দিয়ে সেটা এদিকে কাটছে, তারপরে হাতের মধ্যে কাটছে, কাটতে সেটা ওই এদিকে কাটছে আর হাতের মধ্যে কাটছে, কাটতে সেটা তারপর দিয়ে সেটা বাড়ির মধ্যে ফালাই রাখছে, হসপিটালেও আনতে দিছে না। আমার গার্জিয়ান তারা গেছে, গার্জিয়ানরাও বাড়ির মধ্যে ঢুকতে দিছে না। তারপরে থানার থেকে পুলিশ টুলিশ তারা গিয়ে সেটা আমার উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হসপিটাল আনছে। তারপর কালকে আমি চিকিৎসাধীন আসলাম, অসুস্থ আসলাম, তাই আমি থানার মধ্যে কিছু আইতেও পারছি না, কথাও কইতে পারছি না। তাই আজকে আমি হসপিটালে আইসি, হসপিটালে ডক্টর দেখাইয়া তারপর থানার মধ্যে আইসি, আইয়া সেটা মামলা করছি। কয়জনের বিরুদ্ধে মামলা করছো? আমার স্বামী এবং আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দেওর, আমার ননদের জামাই, 5 জন। কোন থানায়? বিশালগড় থানায়, বিশালগড় মহিলা থানায়। থানার ওসি সাহেব কি বলছে? তোমাদের কোনো রিসিপ্ট কপি দিয়েছে? না না, রিসিপ্ট দিছে না। কি বলছে? কইছে রিসিপ্ট লাগতো না, এমনি মামলা যে করছি রাখছে, কেস লাগছে, রিসিপ্ট দিছে না। তোমার নাম? আমার নাম পপি বেগম। যারা নির্যাতিতা তাদের বয়ানে ঘটনা স্পষ্ট। দুটি ক্ষেত্রেই বেশ কিছুদিন আগে বিশালগড় থানায় মামলা হলেও পুলিশ গ্রেফতার করা তো দূর, তদন্ত অবধি করেনি বলে অভিযোগ। কিন্তু কেন তার উত্তর আপাতত নেই। অন্যদিকে মঙ্গলবার মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বিশালগড় গিয়ে নির্যাতিতাদের সাথে কথা বলেছেন। মহিলা কমিশনের রিপোর্ট যদিও আদালতে কলাপাতা তুলল, কিন্তু তার পরেও পুলিশ যেখানে নিষ্ক্রিয় সেখানে আপাতত কিছুটা সক্রিয়তা দেখিয়েছে মহিলা কমিশন। এই সমস্ত ঘটনার তো কোনো কম্প্রোমাইজ হয় না, কারণ এটা তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। হ্যাঁ, সাংসারিক সমস্যার মীমাংসা হয়, সেটা তারা বারংবার চেষ্টা করেছেন, কিন্তু এইবারের যে ঘটনাটা সেটা কিন্তু মীমাংসার বাইরে চলে গেছে। তথাপিও তাদের মেয়েটি যদি পরবর্তী সময়ে সংসার করতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু যে ঘটনাটি তার সঙ্গে ঘটেছে তার জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে, এক্ষেত্রে মীমাংসার কোনো বিষয় আছে বলে আমি অন্তত মনে করি না। পুরো ঘটনাটার পরিপ্রেক্ষিতে মহিলা কমিশনের কি ভূমিকা থাকবে শেষ পর্যন্ত? দেখুন, মহিলা কমিশন কিন্তু একটি নিরপেক্ষ সংস্থা, এবং এই ক্ষেত্রে এই মেয়েটি যা চাইবে, অর্থাৎ গৃহবধূটির যেভাবে সে চাইবে দোষী ব্যক্তিদের শাস্তি, সেই ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন সমস্ত রকম সাহায্য সেই গৃহবধূটিকে করবে। এবং এক্ষেত্রে কিন্তু আমার একটা বক্তব্য থাকবে যে আমরা এখানে এসে জানতে পারি মেয়েটির বয়স এখনো 17 বছর। এটা সত্যি আমাকে খুব ভাবায় যে এই এত অল্প বয়স, নাবালিকা সময়ে তার যে পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়,
এই ঘটনাগুলো কিন্তু সেই কারণেও অনেক ক্ষেত্রেই ঘটছে বলে আমি অন্তত মনে করি। আমাদের রাজ্যে আইন করে আমাদের দেশে এটা হয়েছে যে নাবালিকা বিবাহ হবে না, কিন্তু আমাদের রাজ্যে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে নাবালিকা অবস্থায় পরিবারের লোকেরা মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে পরিবারের গার্জিয়ানদেরকেও কিন্তু এওয়ার হতে হবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে যে নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হবে। এখানে এসে আমরা দেখেছি পণের বিষয়টা উঠে এসেছে, মৌখিকভাবে অনেক টাকা জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। পণ যে নেয় সে তো খারাপ, যারা দিচ্ছেন তারাও খারাপ। এক্ষেত্রে কিন্তু আইনত এটা দণ্ডনীয় অপরাধ, এই সমস্ত জেনেও। নারী গঠিত অপরাধ নিঃসন্দেহে সামাজিক বিধি, ক্ষমতায় যে দলই থাকুক না কেন, নেতা বা দল এ ধরনের ঘটনাকে একেবারেই প্রশ্রয় দেয় না, এটা ঠিক। কিন্তু অভিযোগ পাবার পরেও পুলিশের নিষ্ক্রিয়তা বহু ক্ষেত্রে কালিমালিপ্ত করে সরকারের ভাবধারাকে। বিশালগড়ে দুই গৃহবধূর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তৎপর হোক পুলিশ, ব্যবস্থা নিক পুলিশ, চাইছে নির্যাতিতা দুই গৃহবধূর পরিবার। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।